হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে বরাবরের মতোই আমি আপনাদের সাথে শেয়ার করব প্লে স্টোরে থাকা দুটি বেস্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। তো যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তাদের জন্য আজকের এই অ্যাপ্লিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে না টেনে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বরাবরের মতোই আমি আপনাদের সুবিধার জন্য সবসময় প্লে স্টোরে থাকা বেস্ট কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের রিভিউ করে থাকি। তো যারা চ্যানেলটিতে নতুন দর্শক আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজকে প্লে স্টোরে যে অ্যাপটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, অ্যাপটির নাম হচ্ছে স্ন্যাপচ্যাট। এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আপনাদের বিস্তারিত বলার আগে শর্ট করে বলে দিচ্ছি, আপনারা যারা লাইকি টিকটক অ্যাপসগুলো দেখে থাকবেন, যারা দেখেছেন বা যারা ব্যবহার করেছেন, অনেকটা এই স্ন্যাপচ্যাট অ্যাপটি সেরকমই। তো লাইকি যেমন, টিকটক যেমন অ্যাপ্লিকেশন, ঠিক সেম হুবহু স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটিও লাইকি টিকটকের মতোই। তো এখানে চাইলে আপনি দ্রুত রাতারাতি সেলিব্রিটি হয়ে যেতে পারেন। শুধু এখানে আপনাকে যে কাজটি করতে হবে, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনার এই অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এখানে বিস্তারিত, ইউটিউবে আসলে টোটালি ভিডিও দেওয়া রয়েছে, আমি শর্টকাট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই অ্যাপটির মধ্যে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন এবং লাইকি টিকটকের মতো ভিডিও করেন তাহলে আপনিও কিন্তু রাতারাতি সেলিব্রিটি হয়ে যেতে পারবেন। অ্যাপটির নাম হচ্ছে স্ন্যাপচ্যাট, অ্যাপটির রেটিং হচ্ছে 4.2, অ্যাপটির সাইজ হচ্ছে 60 MB এবং ইতিমধ্যে অ্যাপ্লিকেশনটি 1 TB আপনার 1 TB আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গিয়েছে, সরি 1 বিলিয়ন প্লাস, 1 বিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটির সাইজ হচ্ছে 4.2 এবং এটা অ্যাপ্লিকেশনটির রেটিং হচ্ছে 4.2, অ্যাপ্লিকেশনটির সাইজ হচ্ছে 60 MB এবং 1 বিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি অনেক অনেক জনপ্রিয়, এটা হুবহু সেম টু সেম টিকটক লাইকের মতো। টিকটক লাইকি যেমন জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন, এটাও ঠিক ওই রকমই একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন। টিকটক লাইকির মতোই আপনারা এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে শর্ট ভিডিও বানিয়ে এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা আপলোড দিতে পারবেন, শেয়ার করতে পারবেন এবং রাতারাতি আপনারা কিন্তু এই অ্যাপটির সাহায্যে সেলিব্রিটি হয়ে যেতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি খুবই ভালো লেগেছে আমার কাছে, তাই আমি মনে করেছি যে আপনাদের জন্য এটা হেল্পফুল হতে পারে। সো এর জন্য আমি কিন্তু রিভিউটা করলাম, আশা করি আপনাদের কাছে অ্যাপ্লিকেশনটি ভালো লাগবে। অ্যাপ্লিকেশনটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি নিয়ে ইউটিউবে অনেক অনেক রিভিউ রয়েছে, আরও ডিটেলস তথ্য রয়েছে। আপনারা চাইলে স্ন্যাপচ্যাট লিখে ইউটিউবে সার্চ দিলে আপনারা অনেক অনেক হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন, টিউটোরিয়াল পেয়ে যাবেন, রিভিউ পেয়ে যাবেন বাংলা এবং বিভিন্ন ভাষায়। তো আপনারা চাইলে সেই রিভিউ এবং সেই ডিটেলস ভিডিওগুলি দেখে কিন্তু আপনারা এই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটির কাজ কী এবং কীভাবে আপনাকে কী করতে হবে টোটাল ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাবেন, টোটাল ইনফরমেশনটা আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো আমার কাছে অ্যাপ্লিকেশনটি পার্সোনালি খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তো অ্যাপ্লিকেশনটি ভালো লাগলে অবশ্যই ইনস্টল করে ব্যবহার করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের আরও অনেক অনেক রিভিউ রয়েছে আমাদের চ্যানেলে, অনেক ভালো ভালো অ্যাপের রিভিউ রয়েছে। আমি প্রতিনিয়ত আপনাদের সুবিধার জন্য আমাদের চ্যানেলটিতে কিন্তু অনেক ভালো ভালো অ্যান্ড্রয়েড অ্যাপের রিভিউ করে থাকি। সো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন এবং প্রত্যেকটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি প্রতিনিয়ত আপনাদের সুবিধার জন্য, আপনাদের উপকারের জন্য বেসিক্যালি আমি বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপের রিভিউ করে থাকি। প্লে স্টোরে তো হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপ রয়েছে, তো সেখান থেকে আমি আপনাদের জন্য বেস্ট কিছু অ্যান্ড্রয়েড অ্যাপের রিভিউ করে থাকি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, আপনারা খুব সহজেই ভালো মানের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। তো আমরা যেহেতু সকলেই অ্যান্ড্রয়েড ইউজার, তো আমাদের কিন্তু ভালো মানের অ্যান্ড্রয়েড অ্যাপের প্রয়োজন পড়ে। তো সেই কথাটা মাথায় রেখেই আমি কিন্তু আপনাদের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপের রিভিউ করে থাকি, ভালো ভালো যেগুলো টপ লেভেলের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোর কিন্তু আমি রিভিউ করে থাকি। তো আমাদের চ্যানেলে আরও অনেক অনেক অ্যাপ্লিকেশনের রিভিউ রয়েছে, আমাদের চ্যানেলটি ঘুরে আসুন এবং প্রত্যেকটি ভিডিও দেখুন। ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অ্যাপ্লিকেশনটি ভালো লাগলে অবশ্যই ব্যবহার করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। তো অ্যাপটি সম্পর্কে আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যারা টিকটক লাইকি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন বা এই সম্বন্ধে যারা জানেন,
তো হুবহু সেম এই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি টিকটক লাইকি অ্যাপের মতোই। টিকটক লাইকি অ্যাপের মধ্যে যেরকম রেজিস্ট্রেশন করে শর্ট ভিডিও বানানো যায় এবং বিভিন্ন জায়গায় শেয়ার করা যায়, এটাও সেম টু সেম ওই রকমই। তো আশা করি অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস। হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতেও আপনাদের জন্য থাকছে একটি ধামাকা অ্যাপ্লিকেশন। আমি বরাবরের মতোই আপনাদের সুবিধার জন্য প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে ভালো ভালো অ্যান্ড্রয়েড অ্যাপের রিভিউ করে থাকি। তো প্লে স্টোরে তো অনেক অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, এর মধ্যে বেস্ট কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের রিভিউ আমি আপনাদের সুবিধার জন্য করে থাকি। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আমাদের প্রত্যেকটি ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের যে অ্যাপ্লিকেশনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, অ্যাপ্লিকেশনটি হচ্ছে একটি ফটো এডিটিং অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বিউটি প্লাস স্ন্যাপ রিটাচ ফিল্টার। এটা লিখে আপনার প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এটা অনেক অনেক জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটির রেটিং হচ্ছে 4.2। এটার দেখতে পাচ্ছেন অলরেডি 4 মিলিয়ন রিভিউ রয়েছে, অনেক জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। তবে এটার সাইজ একটু বেশি, 160 MB, কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে, অনেক অনেক জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। তো প্লে স্টোরে যতগুলো ফটো এডিটিং অ্যাপ্লিকেশন রয়েছে এর মধ্যে টপ 10-এর মধ্যে এটি একটি অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গিয়েছে। এটা লিখে আপনারা যদি প্লে স্টোরে ইউটিউবে সার্চ করেন বিউটি প্লাস স্ন্যাপ রিচার্জ ফিল্টার, এটা লিখে সার্চ করলে আপনারা কিন্তু ইউটিউবে এই অ্যাপটার অনেক অনেক রিভিউ, অনেক অনেক ডিটেলস ইনফরমেশান, অনেক রিভিউ পেয়ে যাবেন, অনেক ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবেন, অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন কীভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ফটো এডিটিং করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনি চাইলেই প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন, একেবারে প্রফেশনাল মানুষদের মতো, প্রফেশনাল যারা রয়েছে ফটো এডিটর তাদের মতো করে কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। তো আপনার কিন্তু এই এর জন্য কিন্তু আপনার প্রফেশনালি ফটো এডিটিং করার জন্য কিন্তু কোনো প্রকার কম্পিউটার লাগবে না বা বড় মাপের কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা কোনো প্রকার উইন্ডোজ অ্যাপ্লিকেশন লাগবে না। আপনারা চাইলে এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটির মাধ্যমে একেবারে প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন, প্রফেশনালদের মতো করে। এটা কেউ বুঝতেই পারবো না যে আপনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এডিটিং করেছেন। তো অ্যাপ্লিকেশনটির রেটিং হচ্ছে 4.2 এবং সাইজ হচ্ছে 160 MB এবং 100 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে এই অ্যাপ্লিকেশনটির। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বিউটি প্লাস স্ন্যাপ রিটাচ ফিল্টার। প্লে স্টোরে এটা লিখে সার্চ করলেই আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনারা ওপেন করার পরে এই ধরনের কিছু ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনারা অনেক ধরনের টোটালি যেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আসলে কী কী কাজ করতে পারেন এটা কিন্তু একটু স্যাম্পল এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক অনেক অপশন রয়েছে, এক একটা অপশনের এক একটা কাজ। তো এই অপশনগুলোকে আপনার ব্যবহার করে একদম ভালো মানের প্রফেশনালি ফটো এডিটিং করতে পারবেন। অনেক অনেক ভালো মানের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এটি। প্লে স্টোরে যতগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে জনপ্রিয়তার শীর্ষে ফটো এডিটিং রিলেটেড, তো এর মধ্যে সেরা একটি অ্যাপ্লিকেশন হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি। টপ 10-এর মধ্যে একটি অ্যাপ্লিকেশন বলা যেতেই পারে অ্যাপ্লিকেশনটি। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর যখন ইনস্টল করবেন করার পরে আপনারা এই ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে অনেক অনেক অপশন রয়েছে, এই অপশনগুলোকে ব্যবহার করে আপনারা অনেক সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে পারবেন এবং অনেক ভালো ভালো কাজ রয়েছে। অ্যাপটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এই অ্যাপটির নাম লিখে ইউটিউবে সার্চ দিবেন। তো দেখতে পাবেন অনেক ধরনের ডিটেলস ইনফরমেশন, অনেক ধরনের টিউটোরিয়াল এবং অনেক ধরনের ডিটেলস পেয়ে যাবেন। তো সেই ডিটেলসগুলি দেখে এবং ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু এই অ্যাপের সমস্ত কাজ শিখতে পারবেন, শিখে আপনারা প্রফেশনালি ফটো এডিটিং করতে পারবেন। তো অ্যাপটি পার্সোনালি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এর জন্য আমি অ্যাপ্লিকেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যাপ্লিকেশনটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো অ্যান্ড্রয়েড অ্যাপের উপরে আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে, আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন এবং প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং প্রত্যেকটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। খুবই ভালো মানের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এটা রেটিং অনেক ভালো এবং অলরেডি দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এই অ্যাপটির মাধ্যমে অনেক ভালো ভালো ফটো এডিটিং করতে পারবেন, একদম প্রফেশনালদের মতো করে, একদম প্রফেশনালি ফটো এডিটিং আপনারা করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বিউটি প্লাস স্ন্যাপ রিটাচ ফিল্টার, এটা লিখে সার্চ করলেই আপনারা প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন।
আর এই অ্যাপ্লিকেশনটির কাজ কি, অ্যাপ্লিকেশনটির ভিতরে আপনারা কীভাবে ফটো এডিটিং করবেন, কীভাবে কাজ করবেন এবং যতগুলো টুলস রয়েছে ফটো এডিটিংয়ের জন্য এই টুলসগুলোর কী কাজ, কোনটার কী কাজ, এটা সম্পর্কে আপনারা ইউটিউবে সার্চ দিলেই ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। অনেক ভালো ভালো আপনার এখানে ইউটিউবে আপনারা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন, অনেক ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেগুলো দেখে কিন্তু আপনারা খুব ভালো মানের ফটো এডিটিং করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো যাই হোক, এই ছিল অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি ভালো লাগলে অবশ্যই ব্যবহার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস।